আমি আজকে আপনাদের সাথে চাপের মাংস রেসিপি শেয়ার করব। তো এখানে দেখুন আমি লেগ পিস নিয়ে নিয়েছি, চাপের জন্য যেরকম দরকার হয় সেরকম লেগ পিস আমি নিয়ে নিয়েছি। সাথে নিয়েছি এখানে পোস্ত, কাজু বাদাম এবং চারমগজ, এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর সাথে নিয়েছি লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, এগুলোরও আমি একটা পেস্ট বানিয়ে রাখবো। আর সাথে লাগছে শুধু আমাদের 200 গ্রাম টক দই। এবার সবকটা পেস্ট করে নিয়ে আমি আগে ম্যারিনেশনটা করে নেব। আমি চাটুর মধ্যে হালকা খোলায় একটুখানি চারমগজ, পোস্ত এবং কাজু বাদামগুলোকে সামান্য একটুখানি ফ্রাই করে নিচ্ছি, করে আমি ডাস্ট করে নেব, তারপরে পেস্ট বানিয়ে নেব। কারণ শুধু শুধু যদি আমরা প্রথমে পেস্ট করতে যাই তাহলে কিন্তু ভালোভাবে মিহি পাটাটা হয় না, সেই জন্য আমি একটু কড়াইতে একটু চাটুর মধ্যে একটু গরম করে নিচ্ছি। সামান্য গরম করে নেওয়ার ফলে কি সুন্দর ডাস্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য জল দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। পোস্ত, কাজু বাদাম, চারমগজ বাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ, আদা, রসুনটা ওই মিক্সির বোলের মধ্যেই নিয়ে নিলাম, কারণ এগুলো তো ফেলে দেওয়ার নয়। এর মধ্যে দিয়ে সামান্য জল দিয়ে আমি বেটে নিচ্ছি। সো ভিউয়ার্স, আমি এখানে পেস্টটা আমার একদম রেডি। এই পেস্টটা আমি আগে সব মশলাগুলোকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। মশলাটা কাচিয়ে পুরো নিয়ে নিলাম। সাথে নিচ্ছি কাজু বাদাম, চারমগজ আর পোস্ত বাটা, পুরোটাই আমি এখানে ঢেলে দিচ্ছি। একদম জল ইউজ করব না, কারণ মশলার থেকেই তেলে ঘিতে পুরো রান্নাটা হবে। এবার আর যা যা মশলা লাগবে আমি সব এক এক করে দিয়ে দিচ্ছি। দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি ছোট চামচে 1 চামচ চিনি, দিচ্ছি নুন 100 গ্রাম টক দই, দিচ্ছি ছাতু। আপনাদের যদি ছাতু না থাকে বাড়িতে তাহলে বেসন নিয়ে সেই বেসনটাকে সামান্য একটুখানি ভেজে, মানে শুকনো কলে ভেজে সেটা দিয়ে দিতে পারেন। এবারে মশলাটাকে পুরো হাতের সাহায্যে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, 1 চামচ আমি বিরিয়ানি মশলাটা দিচ্ছি। এইটা শুধু বিরিয়ানি না, এটা আপনার চাপের মশলাটাও আপনার ইউজ করতে পারেন। এটা আমি একটা মশলা বানানো হয়েছে ঘরের মধ্যে, এই মশলার লিঙ্কটা কিন্তু আপনারা আমাদের গ্রুপে পেয়ে যাবেন। এটার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, মানে মোটামুটি গোটা গরম মশলা সবকটাই রয়েছে। সাথে রয়েছে সাজিরা, সামরিচ সব। এটা আমি বাড়িতে বানিয়ে রাখি। এই মশলাটা চাপেও যেমন দেওয়া যায় তেমনি বিরিয়ানিতেও দেওয়া যায়। এই মশলাটা দিলাম, আর দিচ্ছি সাথে বড় চামচে 2 চামচ ঘি। ভালোভাবে মিক্স করে দিচ্ছি। ম্যারিনেশনটাই কিন্তু চাপের রান্নার আসল, কারণ
বাইরে রেস্টুরেন্টের মতো চাপের রেসিপি খেতে গেলে এই যেভাবে আমি ম্যারিনেশনটা করছি সেইভাবে আপনারাও করে দেখবেন, অসাধারণ খেতে লাগবে। এবার আমি এর মধ্যে ভালোভাবে সব মশলা দেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে চিকেন লেগ পিসগুলোকে দিয়ে দেব। এখানে দেখুন আমি লেগ পিসগুলো গায়ে এরমভাবে একটু একটু করে চিড়ে রেখেছি যাতে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়, শুনুন এইভাবে আমি কেটে রেখেছি। এবার হাতের সাহায্যে ভালোভাবে লেগ পিসগুলোর মধ্যে মশলাগুলোকে ভালোভাবে দিয়ে দিতে হবে, ঢুকিয়ে দিতে হবে এইভাবে, ভালোভাবে মশলার সাথে মাখিয়ে আমি সারা রাত ম্যারিনেট করে রেখে দেব। আমাদের ম্যারিনেশন হয়ে গেল, এবার আমি সারা রাত এটা ম্যারিনেট করতে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে। আমি ফুল নাইট ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, এবার আমি একটি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। সেই কড়াইয়ের মধ্যে আমি দেব বড় চামচে 2 চামচ ঘি এবং সাদা তেল। আমি দুটো মিশিয়ে রান্নাটি করব। আপনারা চাইলে শুধু ঘিতে রান্নাটি করতে পারেন, আবার আপনারা চাইলে ডালটাতেও রান্নাটি করতে পারেন, কিন্তু আমি ঘি এবং সাদা তেল মিশিয়ে রান্নাটা করব। আমি গরম হতে দিচ্ছি তেলটাকে, গ্যাসের ফ্লেমটা একদম কমানো। আমরা যেহেতু জানি চাপের রেসিপি কিন্তু একদম স্লো মোশনে রান্না করা হয়, স্লো কুক করা হয়, যাতে বেশি হাই ফ্লেমে না করা হয়। দেখুন ঘিটা আস্তে আস্তে গলে যাচ্ছে, এবার ঘিটা গলা অবধি। এখন চিকেনের গা থেকে সব মশলাগুলোকে সরিয়ে দিয়ে আমি ম্যারিনেশন করা চিকেনের থেকে লেগ পিসগুলো তুলে নিলাম। তুলে নিয়ে ভালোভাবে এখানে ফ্রাই করতে বসিয়ে দিলাম। যতক্ষণ না ভালোভাবে ফ্রাই হচ্ছে ততক্ষণ একটু ফ্রাই করবো। সাধারণত চাপের মাংস যদি একটু ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয় তাহলে খেতে কিন্তু খুবই টেস্ট লাগে, তাই আমি ফ্রাইটা করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, লেগ পিসগুলো কিন্তু স্লো কুক করে ভালোভাবে ফ্রাই হচ্ছে। এখন আমি ওপর দিয়ে মশলাটা পুরো দিয়ে দেব, কোনো জল কিন্তু ইউজ করব না। কি সুন্দরভাবে তেল ছাড়ছে, কাজু বাদাম বাটা, পোস্ত বাটা, সব কিছু ঘিয়ের সাথে মিক্স হয়ে কি সুন্দর একটা কালার লাগছে এবং কি সুন্দরভাবে তেলটাকে ছাড়ছে। এইভাবে আস্তে 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 করে ভালোভাবে রান্নাটা করতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম কমানোর থেকে সামান্য একটু বাড়িয়ে রেখে দিলাম। এইভাবে মশলাটার থেকে তেল ছেড়ে ছেড়ে পুরো রান্নাটা হবে। 5 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, এবার আমি আবারও মাংসগুলোকে উল্টে পাল্টে দেব, উল্টে পাল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব। কত তেল ছাড়ছে, আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি।
সো ভিউয়ার্স মাংসটা কিন্তু রেডি হয়ে এসেছে। এবার আমি এর উপর দিয়ে দিয়ে দেব ছোট চামচের এক চামচ কেওড়া জল এবং ছোট চামচের এক চামচ গোলাপ জল। এই দুটো আমি দিয়ে দিলাম। আর দেব সাথে মিঠা আতর। আমি এই রান্নাটার উপরে এখন মিঠা আতরটা দিয়ে দেব। দু ড্রপ মতন দিলেই হবে। মোগলাই রান্নাতে মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জলের কাজটা কিন্তু দারুণ। এবার আমি একবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ভাপের রেসিপিটা রেখে দিচ্ছি। সো ভিউয়ার্স, আমি আরও 10 মিনিট ঢাকনা দিয়ে গ্যাস অফ করে রেখে দিয়েছিলাম। এবার দেখুন আমাদের চাপ কিন্তু পুরোপুরি রেডি। এবার আমি সার্ভ করে দিচ্ছি। সো ভিউয়ার্স, আমাদের চিকেন চাপ কিন্তু রেডি। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে। ফিরে আসবো আবার নানা রকম রেসিপিস নিয়ে।